হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকে ঢমকে, তো সেই জন্য আজকে সকালটা একটুখানি ঠান্ডা ঠান্ডা। বাবা, উঠেই যে সেই রোদটা সেটা আর নেই। এবার কলকাতার কাউকে যখন আমি বলছি যে আমাদের এখানে খুব গরম, কেউ বিশ্বাসই করছে না। এই রকম রাস্তাঘাট একটু ভিজে ভিজে এখনও আছে, সূর্য মামার এখনও দেখা নেই, তবে যে কোনো মুহূর্তে দেখা দেবে। দেখতেই পাচ্ছ আমি তাকাতে পারছি না ভরে কুচকে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই দেখো রাস্তাঘাট ভিজে ভিজে, দেখতেই পাচ্ছ। ওইখানটা একটুখানি জলও আবার রয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে দেখবে একটু রিচ খেতে ইচ্ছে করে একটু, তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু ছাতুর পরাঠা করি ব্রেকফাস্টে। আজকে একটু তাড়াতাড়ি উঠেওছি, সময়টাও আছে, নাহলে অন্যদিন এত দেরি করে উঠি করার সময় পাই না। তো আজকে একটুখানি ছাতুর পরাঠা করবো ব্রেকফাস্টে, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে এখানে ছাতু মেখে নিয়েছি, ছাতুটার মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন আর একটু জোয়ান দিয়েছি। জোয়ান যে কোনো ভাজা জিনিসে দিলে হজম হতে সুবিধা হয় আর কি। এটা আর এটা আটা মাখা, নর্মাল আটা যেমন করে মাখে তেমন করে মেখেছি, একটু নুন দিয়ে মেখেছি। এমনি রুটির আটায় আমি নুন দিয়ে মাখি না, আর পরোটার আটায় নুন দিয়ে মাখি। এবার যেমন করে পুরভরে করে, এটা লেচি নিয়ে এটা পুরভরে ভরে বেলে ভাজব সব। ব্রেকফাস্ট করে চলে গেল, খুব খুশি। মানে ব্রেকফাস্টে পরাঠা পেয়ে বলছি, ব্রেকফাস্টে যদি পরাঠা হয় এর থেকে আর ভালো কিছু হতে পারে না। বিকজ তার কারণ হলো আমার শাশুড়ি মা নন বেঙ্গলি ছিলেন, তো নন বেঙ্গলিদের দেখবে পরাঠাই বেশি হয়, পরাঠা আচার করে দাও, আমাদের তো রুটি সবজি সব কিছু লাগে। তো যাই হোক, এবার আমি নিয়ে বসে গেছি এই যে, আর আমিও শিখে গেছি এখন পরাঠা আচার দিয়ে খাওয়া, কারণ প্রদীপ আচার দিয়ে বেশি ভালোবাসে। যেভাবে যে খেয়ে অভ্যস্ত বা যেভাবে ছোট থেকে বড় হয়েছে, ও সবজি টবজি চাই না, তো ওর জন্য যদি সবজি না করা আমার জন্য আর কী করবো। তো আমি এখন আচার দিয়ে খাচ্ছি, আমার বড্ড শুকনো শুকনো লাগে, কিন্তু কিছু করার নেই, একার জন্য আবার সবজি বানাবো। যাকে সকালটা তো ভালোই হলো, দেখা যাক সারাদিন ওয়েদারটা কেমন থাকে আর লাঞ্চে কী বানে। লাঞ্চ বানানো স্টার্ট করে দিয়েছি, লাঞ্চেও আজকে হেভি মেনু দেখো একটু। এই দেখো, এটা চিকেনের একটা দারুণ প্রিপারেশন, এটা হলো চিকেন অ্যান্ড লেমন বাটার সস। তো পুরো রেসিপিটা এখানে শেয়ার করছি না,
আমার কুকিং চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, সেটার লিংকটা আমি এখানে ভিডিওর নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, মানে মনে হবে তুমি বাড়িতে বসে খাচ্ছ না রেস্টুরেন্টে বসে খাচ্ছ, বুঝতে পারবে না। তো যাই হোক, রান্নাটা প্রায় আমার শেষের দিকে, সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর এটার সাথে রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাও এগুলোই যাবে। তো সেই জন্য বুঝতেই পারছো আজকে আমি নর্মাল ভাত বানাবো না। এই দেখো, এই হলো আমার লাস্ট ফিনিশিং, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, একটু সাজিয়ে পরিবেশনও করে দিয়েছি। কেমন লাগলো চিকেনের রেসিপিটা দেখে? দেখতেই হেভি হয়েছে না, খেতেও দারুণ হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, আমি বলবো অনেক রকমের তো চিকেনের প্রিপারেশান খাও, এটা একটু ট্রাই করো, দারুণ স্বাদের হয়। একটু ফ্রেশ ক্রিম লাগবে শুধু, বাকি যা সব মশলা আমাদের ঘরেই থাকে, আর লেবুর রস, ফাটাফাটি হয়। তো চলো, চিকেনের তো হয়ে গেছে, এবার রাইসের ব্যবস্থা করি। এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আমি দিয়েছি হলো কফি, বিনস আর ইয়ে ফুলকপি, ফুলকপি দিয়ে আমার ভালো লাগে, সেই জন্য বললাম আমি আমার মতো করে করছি। এটা ভেজে নিয়ে তারপরের মধ্যে ভাতটা দিয়ে আর একটু ভেজে নেব। এই যে ফ্রাইড রাইস রেডি, এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, দারুণ একটা ফ্লেভার আসে স্প্রিং অনিয়নটা দিলে। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ খাবো ততক্ষণ ফ্লেভারটা একদম চলে যাবে, চলে যাবে মানে ভাতের মধ্যে চলে যাবে আর কি। কী দারুণ দেখতে হয়েছে না, কী কালারফুল লাগছে খাবার দেখবে, যদি দেখতে ভালো হয় ওখানেই অর্ধেক খাওয়া হয়ে যায়, দারুণ দেখতে হয়েছে তাই না? কথাতেই বলে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এটা সব ক্ষেত্রে, কি খাবার, কি মানুষ, কি বাড়ি, কি জামা কাপড়, কি দোকান মল, সব কিছুর ক্ষেত্রে। তো দেখতেই পেলে আজকের মেনু, চিকেনের একটা দারুণ প্রিপারেশান আর ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস কিন্তু আমার ওই যে সব কিছু ভেজে টেজে তারপরে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, সেটা আমার ভালো লাগে না, কী জানি কেন আমার সেটা সেদ্ধ সেদ্ধ মনে হয়। তো আমি সবজিগুলো ফ্রাই করে ভাত আলাদা করে একসাথে ফ্রাই করি, আমার সেটাই ভালো লাগে। তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেভাবে তার সুবিধা মতো করে খায়, সেটা তার ব্যাপার। তো যাই হোক, ফ্রাইড রাইস আর চিকেন তো হলো, এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা একটু দেখিয়ে দিই চলো। আর এই যে এদিকে হলো স্যালাড রেডি, তাহলে বুঝতেই পারছো আজকে লাঞ্চটা কীরকম জমে যাবে। তো দেখিয়ে দিলাম পুরোটাই আজকের দারুণ জমজমাটি একটা মেনু, এখন শুধু ওয়েট প্রদীপ কখন আসবে তখন লাঞ্চ করব। এত ভালো ভালো খাবার দাবার মানে রেডি থাকলে না তখন আর দেরিটা তর্স হয় না। তো যাকে কিছু করার নেই, প্রচুর খেটেছি চলে এত কিছু রান্না বান্না, আর ফ্রাইড রাইস করলে না তার সবজিগুলো কাটতে এত সময় লাগে, একটা সবজি কুচি কুচি করে কাটা, বিনস গাজর এইগুলো, এটা প্রচুর সময় লাগে, কিন্তু অনেক বেশ সবজি খাওয়া হয়, আমি তো সবজি বেশি করেই দিই। চলো একটু এখন রেস্ট নিয়ে নিই, তারপরে একটু ঘরের কাজ বাকি আছে করে টোল, তারপরে প্রদীপ এলে লাঞ্চ করবো। আর আজকের ভিডিওটা তো অনেকক্ষণ ধরে শুরু করেছি, কোন সকাল থেকে, অন্যদিন এত সকালে আমি উঠি না, তো যাকে আজকে ঘুম ভেঙে গেছে উঠে গেছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর আমার ভিডিওটা কোনো দিক থেকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই।